1708 লাইন চলছে, তার বাইরে আবার এত ভিড়, মানে একটা বাস ঢুকছে, প্যাসেঞ্জারগুলো নামছে, সবাই পেশেন্ট এখানে আসছে, এখন 1722 হয়ে গেছে, আট থেকে অ্যাকচুয়ালি এ যা মনে হচ্ছে 10% মানুষ শুধু এখানে আছে, বাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, ভিড়টা যায় আজকে এসছি আমি সল্ট লেক হোমিওপ্যাথি হাসপাতালে, এখানে আমি আছি, সাবির আছে, সাবির এখন ঘুমাচ্ছে কারণ আমরা ভোরে বেরিয়েছিলাম, অনেকটা জার্নি করে এসেছি, আর ভোরে আসার পরে আগেরবারে যখন এখানে এসেছিলাম তখন 272 টোকেন নাম ছিল, ঠিক আছে, একই টাইমে এসেছিলাম, বরং এর থেকে লেটে এসেছিলাম একটু, বাট এখন তার থেকে আগে এসেছি, 592 এরকম লাইন আছে, আর এখন এখন গিয়ে যদি আমরা দেখি ওখানে দেখা যাবে 1500 পার হয়ে গেছে, তো পুরো প্রসেসটা আগের ভিডিওতে দেওয়া আছে কীভাবে কী করতে হবে সব কিছু, আর আজকের কিছু কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব এবং সেগুলো স্ক্রিনে দিয়ে দেবো, মানে ছবি তুলে স্ক্রিনে দিয়ে দেবো, যাতে করে সুবিধা হয় যে কোন টাইমে কোন ডাক্তার বসে, কোন রুমে বসে, কোন ফ্লোরে কী আছে, বা এই যে হসপিটালটা কখন খোলা থাকে, কোন কোন ডেটে বন্ধ থাকে, সব কিছু এখানে থাকবে। যারা অন্যান্য জেলা থেকে এখানে আসছো তাদেরকে এটুকু জানিয়ে দিই, আজকে ডাক্তার দেখাচ্ছো, গতদিন রাত থেকে এখানে থাকতে হবে, থাকলে কি হয় আগে টোকেন নাম্বারটা পাওয়া যায়, কারণ বেশিরভাগ যারা মুর্শিদাবাদ থেকে আসছে, আমি কথা বললাম বাঁকুড়া নদিয়া এইসব জেলা থেকে যারা এখানে এসেছে তারা অলরেডি গত রাতে 8টা নাগাদ এখানে এসছে, 8টা 9টা নাগাদ এখানে এসছে, এবং তারা তাদের টোকেন টিকিট কাউন্টার রাত 12টার পরে টিকিট কাউন্টার থেকে নিয়ে নিয়েছে, এবং তারা মানে সব কিছু আগে এখানে পজিশন পাবে। তো যারা বাইরে থেকে আসছো অবভিয়াসলি সেইভাবে এসো, সেইভাবে ব্যবস্থা নিয়ে এসো, এবার মানে সেরকম সরঞ্জাম অ্যাকচুয়ালি নিয়ে এসো যাতে করে এরকমভাবে পেতে বসা যায়, রেস্ট করা যায়। সো এই হসপিটালে বিভিন্ন রকমের টেস্ট করানো হয় এবং খুব অল্প খরচে এখানে টেস্টগুলো হয়, যেমন হিমোগ্লোবিন এখানে 10 টাকার মাধ্যমে টেস্ট করানো হয়, টোটাল কাউন্ট 10 টাকা, এরকম 20-25 টাকা, মানে সর্বোচ্চ এখানে যে যে টেস্টগুলো করা হয় সেগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এবং এই টেস্টগুলোর সর্বোচ্চ খরচ হচ্ছে 25 টাকা, ক্লিনিক্যাল যে টেস্টগুলো হয় সেগুলোর সর্বোচ্চ যে টেস্ট হয় সেটা হচ্ছে 25 টাকা, আর সর্বনিম্ন হচ্ছে 10 টাকা, আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে টেস্টগুলো আছে 180 টাকার যে টেস্টটা ওটা হচ্ছে সর্বোচ্চ, এবং 20 টাকা 10 টাকা এরকমের টেস্টগুলো আছে। এই টেস্টগুলো কী কী টেস্ট এখানে অ্যাকচুয়াল হয় সেগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই হসপিটালে কী কী পরিষেবা পাওয়া যাবে, মানে যেসব চিকিৎসাগুলো এই হসপিটালে হয়, এবং অবশ্যই করে সেটার একটা ছবি আমি স্ক্রিনে কিছুক্ষণ রাখবো, আর তোমরা চাইলে স্ক্রিনশট করে দেখে নিতে পারো, কারণ এর আগে কমেন্ট এসছে যে দাদা যে ভিডিওগুলো তুমি করছো বা ভিডিওতে যেসব চিকিৎসার কথা বলছো সেগুলো একটা ছবি হলে ভালো হয়, তো আমি এই প্রত্যেকটা এখানে যা যা কিছু হচ্ছে প্রত্যেকটার সব কিছু ছবি আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, কোন টাইমে বন্ধ থাকে, কোন টাইমে খোলা থাকে, কী কী দিন অফ থাকে সব কিছু এখানে দেওয়া থাকলো, আর তোমরা চাইলে দেখে নিতে পারো। ফার্স্ট কমেন্টটা করেছিল একজন করেছিল যে শনিবার খোলা থাকে কি না, শনিবার খোলা থাকে, সেকেন্ড কমেন্ট করেছিল সানডে খোলা থাকবে কি না, সানডে প্রত্যেক রবিবার করে হোমিওপ্যাথি হসপিটাল বন্ধ থাকে, মানে এই সল্ট লেক হোমিওপ্যাথি হসপিটালটা প্রত্যেক রবিবার বন্ধ থাকে, সানডেতে অফ থাকে। আরেকজন কমেন্ট করেছে দাদা এখানে স্কিনের ডিপার্টমেন্ট আছে, অবশ্যই এখানে স্কিনের ডিপার্টমেন্ট আছে, এখানে স্কিনের চিকিৎসা করা হয়। একজন বাংলাদেশ থেকে কমেন্ট করেছে
দাদা আমি বাংলাদেশ থেকে দেখাবো, হোমিওপ্যাথি একজন সিনিয়র ডক্টরের নাম্বার আমাকে দিন, হেল্প মি। দেখুন এখানে তো পার্টিকুলার ডাক্তারদের নাম্বার এইভাবে পাওয়া যায় না, বিশেষ করে সিনিয়র ডাক্তার। তো আমি চেষ্টা করছি, যদি সেরকম কিছু যদি পেয়ে থাকি অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে রাখবো। আমার মনে হয় যে এইরকম পার্টিকুলার ডাক্তারদের নাম্বার ফোন নাম্বার আমার মনে হয় আমি পাবো না, আমি কারণ এর আগে কাউন্টারে কথা বলেছি এবং এখানে যারা সিকিউরিটি আছে মানে মেন সিকিউরিটি আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যতটুকু জানালো যে ওই রকম ডাক্তারদের নাম্বার শেয়ার করা হয় না। ওই ডাক্তারটা যখন কোনো অন্য চেম্বারে বসে, অন্য কোনো কোনো মেডিকেল বা অন্য কোনো জায়গায় যখন বসে, তখন ওই ডাক্তারের নাম্বার পাওয়াটা পসিবল। বাট এই হসপিটালে এসে ওই রকম সিনিয়র ডাক্তারের নাম্বার পাওয়া যাবে না। আর একজন কমেন্ট করেছে, যেই ইনফরমেশানগুলো মুখে বলছো, মানে আগের ভিডিওর কথা বলছি, আমি এর আগে এখানকার পুরো তথ্য সেই ভিডিওতে আমি দিয়ে রেখেছি। তো আরেকজন সেই ভিডিও থেকে কমেন্ট করেছে, যেই ইনফরমেশানগুলো মুখে বলছো সেইগুলো পিক তুলে ভিডিওতে শেয়ার করো। ডেফিনেটলি আমি এটাই করব, যা কিছু ইনফরমেশান পাবো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যাতে করে তোমাদের স্ক্রিনশট করে পুরো বিষয়টা বুঝতে এবং দেখতে সুবিধা হয়, সেটা অবশ্যই আমি করব। এখন আমরা যাচ্ছি কাউন্টারের দিকে যাচ্ছি। আর এই ভাই কোথায় যাচ্ছি এখন, বাইরের দিকে যাবি? চল গাড়িটা দেখে আসি ঠিকঠাক আছে কি না। এটাই সল্টলেক হোমিওপ্যাথি হসপিটাল। এখন কাউন্টারের টোকেন চলছে 1708, টোকেন চলছে 1708, লাইন চলছে, তার বাইরে আবার এত ভিড়, মানে একটা বাস ঢুকছে, প্যাসেঞ্জারগুলো নামছে, সবাই পেশেন্ট এখানে আসছে। এখন 1722 হয়ে গেছে, 8 থেকে 22 হয়ে গেছে। আর এদিকে ভিড়টা যাচ্ছে, এখন কাউন্টারের দিকে যাব, ওদিকটা একটু ফ্রেশ হব, তারপরে ওয়েটিং রুমে যাব, ওখানে এসি আছে, ওখানে ওয়েট করব, ডাকলে আবার কাউন্টারে চলে আসব এবং কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে ডাইরেক্ট ডক্টরের রুমে চলে যাব, ওখানে গিয়ে দেখাবো, দেন দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি যা মনে হচ্ছে 10% মানুষ শুধু এখানে আছে, বাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, ভিড়টা যাচ্ছে। আর এদিকে ওয়েটিং রুম তো ফিল আপ হয়ে আছে, দেখা যাক ভিতরে যাওয়া যাক কি হয়। হ্যাঁ সেটা দেখতে হবে। কত লাইন চলছে এখন? 251। ডাক্তার দেখানো কমপ্লিট, আর খুব ভালো পরিষেবা যতটুকু বুঝতে পারলাম। এক একটা পেশেন্টকে তিনজন করে, দুজন করে, একজন করে ডাক্তার দেখছে পার্সোনালি। আর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার একটা টেস্ট দিয়েছে, যেটার মূল্য খুবই কম, তোমার শুনলে অবাক হয়ে যাবে, 60 টাকা নিয়েছে আমার টেস্ট, ব্লাড টেস্টের জন্য। আমার ব্লাড টেস্টটা এটাই হয়েছে যে আমি প্র্যাকটিসের জন্য এটাই ব্লাড টেস্টটা করিয়েছি, যে আমার রক্তচাপের ফ্লো কতটা, আপ ডাউন কতটা, ঠিক আছে, এই সব কিছু আমি করলাম, যেটা 60 টাকা খরচ হয়েছে। বাইরে থেকে করলে হয়তো অনেক টাকা খরচ হতো, বা 10 টাকার এখানে টেস্ট আছে, 10 টাকা থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত অনেক রকমের টেস্ট এখানে হয়, খুব খুব সীমিত টাকার মাধ্যমে এখানে বিভিন্ন রকমের টেস্ট হয়। যখন ওখান থেকে বেরোলাম, এবার ওষুধ কাউন্টারে গেলাম, ওখানে টিকিটটা জমা দিলে ওরা নাম ধরে ধরে ডেকে ওষুধ নিয়ে দেবে, মানে দিয়ে দেবে। আর তারপরে হচ্ছে যার যদি কারো যদি এক্স রে করার থাকে এক্স রে করাতে পারে, এক্স রের সর্বোচ্চ মূল্য 80 টাকা, বিভিন্ন রকমের এক্স রে হতে পারে, যত রকমের এক্স রে হয় আর কি। এখানে সবচেয়ে বেশি টাকার যে এক্স রেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে 80 টাকা। তো এটা আমি এই 4টা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। সো আর একজন কমেন্ট করেছিলে যে থাইরয়েডের চিকিৎসা এখানে হয় কি না, অবশ্যই এখানে চিকিৎসা হয়। তারপরে কিডনির যে চিকিৎসা অবশ্যই এখানে চিকিৎসা করা হয়, এখানে সব রোগের চিকিৎসা করা হয়। শনিবার খোলা থাকে, রবিবার বন্ধ থাকে, মানে সপ্তাহে সব দিন খোলা থাকে, রবিবার জাস্ট বন্ধ থাকে, এটা মাথায় রেখো।
আর তোমরা যখন আসবে অবশ্যই করে ভিডিওটা দেখে এসো, তাহলে বেশি বেশি করে তোমরা পুরো এরিয়াটা জানতে পারবে, কোথায় কেমনভাবে কী করতে হবে সব কিছু তোমরা জানতে পারবে। এখানে সব ধরনের টেস্ট হয়, থাইরয়েডের চিকিৎসা হয়, বাট থাইরয়েডের টেস্টটা শুধু এখানে হয় না, আর বাকি যা যা টেস্ট হওয়ার কথা সেগুলো এখানে হয় এবং খুব কম খরচে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার যে ব্লাড টেস্টের যে দুটো ব্লাড টেস্ট দিয়েছে মিনিমাম হয়তো 500-700-1000 এরকম বলবে, বাট আমি দেখলাম এখানে 60 টাকায় সব কিছু কমপ্লিট হয়ে গেল এবং ওরা ওয়েবসাইটও দিয়ে দেবে এবং ওয়েবসাইট থেকে তোমরা বাড়ি থেকে ডাউনলোড করে নিতে পারো। তারপরে এখানে যেদিন তুমি ব্লাড টেস্টটা করতে দেবে সেই দিন সন্ধ্যে 6টার পরে টেস্টের রিপোর্ট পাবে, যদি ওই দিন নেওয়া নিতে পারো দ্বিতীয়বারে যখন খুশি এসে তোমরা নিতে পারো, যেটা 2 মাস হোক, 1 দিন হোক, 2 দিন হোক, 5 মাস হোক, তোমরা রিপোর্ট পেয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে ভিডিও করা নিষিদ্ধ, মানে ঠিকঠাকভাবে ভিডিও করা যাচ্ছে না, যতটুকু করতে পেরেছি তোমাদের জন্য তো করেছি, তো অনেকটা আলোচনা করেছি এর আগের ভিডিওতে, আমার ইউটিউবে আপলোড করা আছে অলরেডি, আগের ভিডিওটা তোমরা দেখো তারপরে এই ভিডিওটা দেখো, পুরোপুরি বুঝতে পারবে যে এখানে কেমনভাবে কী প্রসেস সব কিছু। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে, টাটা।